আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে আপনাদের এয়ারটেল সিমে 12 টাকায় 3 GB নেবেন। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আপনারা হচ্ছে বর্তমানে 12 টাকায় 1 GB দিতেছে, যার মেয়াদ হচ্ছে 30 দিন। তো আগের যে অফারটা ছিল 12 টাকায় 3 GB, সো ওই অফারটা বর্তমানে অফ হয়ে গেছে। সো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ট্রিক শেয়ার করবো, যে ট্রিকের মাধ্যমে আপনি 12 টাকায় 3 GB নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চান, তবে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস বি। বন্ধুরা, প্রথমেই আপনাকে সরাসরি চলে যেতে হবে ফেসবুকে। সো আপনি আপনার ফেসবুক যে অ্যাপটি আছে, সো ওই অ্যাপটিতে চলে যাবেন। সো যাওয়ার পর আপনাকে জাস্ট ওয়েট করতে হবে একটু। তো ফেসবুকে আসার পর এখানে সার্চের ওপরে ক্লিক করবেন। তো আপনি জাস্ট লিখবেন এয়ারটেল বাজ, আপনি এটা লিখে সার্চ করবেন। ওকে, সো আমি করব। তারপর আপনি এখান থেকে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এয়ারটেল বাজ, সো এটা হচ্ছে এয়ারটেল সিমের আপনার হচ্ছে পার্সোনাল মানে অফিসিয়াল একটা পেজ। সো আপনাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ম্যাসেজ, সো আপনাকে জাস্ট এই যে সেন্ড ম্যাসেজের উপরে ক্লিক করতে হবে। ওকে, সো সেন্ড মেসেজের উপরে ক্লিক করার পর আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। সো আমি জাস্ট একটু ওয়েট করছি। তো বন্ধুরা, প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনি চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ওনারা বলবে যে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, অনুগ্রহ করে ভাষা নির্বাচন করুন। সো আপনি বাংলা সিলেক্ট করতে পারেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাকেজ, ওকে, সো আপনাকে জাস্ট ইন্টারনেট প্যাকেজের উপরে ক্লিক করতে হবে। কম একটি পেজ দেখতে পারবেন। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্লাইড করতে হবে, একটু এভাবে স্লাইড করবেন। সো আমি স্লাইড করছি, সরি ফর দ্যাট। ওকে, সো আমরা যে প্যাকটা আমরা মানে কিনবো, মানে 3 GB ফেসবুক প্যাক যেটা আছে, যে দেখেন 3 GB ফেসবুক ও ইনস্টাগ্রাম 15 দিন 12 টাকা। সো আপনি জাস্ট কিনুনের উপরে ক্লিক করবেন, এই যে কিনুন। সো কিনুনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটি দিতে হবে। সো আমি আমার নাম্বারটি এখন দিয়ে দেবো ওনাদেরকে। সো আমি জাস্ট নাম্বারটি টাইপ করছি, সরি। তো নাম্বারটি টাইপ করার পর স্যান্ডে ক্লিক করবেন। সো স্যান্ডে ক্লিক করার পর আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, সো আমি একটু ওয়েট করছি। তো দেখুন এখানে ওনারা বলছে যে আপনার মোবাইল নাম্বারে যাচাই কোড পাঠানো হয়েছে, অনুগ্রহ করে নিচের পিনটি লিখুন। ওকে, সো আমার ফোনে একটি পিন এখন সেন্ড করবে। সো তারপরে আমি এখানে পিনটি সাবমিট করব। ওকে, তো বন্ধুরা দেখুন আমার একটা পিন আসছে বোর্ড থেকে। তো দেখেন ইউর কোড ইজ 84641। সো আমি এটা লিখব 84641, তারপরে এটা সেন্ড করবেন। ওকে, তো সেন্ড করার পর আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। সো আমি ওয়েট করছি কিছু সময়। দেখুন এখানে লেখা আসছে যে আপনি সফলভাবে ফ্যাক্টি ক্রয় করেছেন। ওকে, সো এখন আমি জাস্ট মেসেজটা চেক করব, মানে তারা তো আমাকে একটা মেসেজ দেবে যে প্যাকটা আসছে নাকি আসে নাই। সো আমি জাস্ট একটু ওয়েট করবো আর কি। সো জাস্ট একটু ওয়েট করছি, হয়তোবা কোনো কারণে আমার মেসেজটা আসতেছে না। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আমি জাস্ট আমার ফোনের ডায়াল পেটিকে এখানে আমি আমার MBটা চেক করব। তো তারপরে আপনারা দেখতে পারবেন যে আমার 3 GB দিচ্ছে কি না। সো এইগুলো আমি আগে কিনছিলাম 1 GB করে, ট্রিকটা না পাওয়ার আগেই। ওকে, সো এখানে আমার অ্যাপ্লিক্সের MB, তারপর হচ্ছে এটা 10 MB PPO প্যাক, তারপর 1 MB, তারপর দেখেন এই যে দেখেন 3 GB। হ্যাঁ দেখেন, আমি আজকেই কিনলাম, একটু দেখেন, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন 25 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে।
তো আমি জাস্ট আজকের তারিখটা দেখাই দিই, দেখেন আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ মে মাসের 10 তারিখ ফ্রাইডে। সো এটা 25 তারিখ পর্যন্ত থাকবে। তো আপনারা হয়তো বা কারো সন্দেহ হতে পারে, দেখেন 3 জিবি এবং আপনার হচ্ছে কত 25 তারিখে শেষ হয়ে যাবে, দ্যাট মিন্স 15 দিন মেয়াদ, আমি 12 টাকায় 3 জিবি পাইছি। সো আপনারা যারা ভাবতেছেন যে আসলে 1 জিবি দেয়, সো ওইটা কিন্তু দেয় আপনারা জানেন, কিন্তু এই ছোট্ট একটি ট্রিক আপনি কিন্তু যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি 12টাকে 3 জিবি পাবেন 15 দিন মেয়াদ, হ্যাঁ আর ওইটা হচ্ছে 1 জিবি পাবেন 30 দিন মেয়াদ। কিন্তু এই ট্রিকটা অবলম্বন করে আপনি পাচ্ছেন 3 জিবি যার মেয়াদ হচ্ছে 15 দিন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি আপনারা কমেন্টস করে জানাবেন। অ্যান্ড রোজা রেখে আসলে ভিডিও করাটা অনেকটা ক্রিটিক্যাল আপনারা জানেন, তারপরেও আপনাদের সুবিধার্থেই কিন্তু ভিডিওটি করা। তারপর যদি ভিডিওটি দেখে লাইক না দিয়ে চলে যান সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই খারাপ লাগে। অ্যান্ড আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা মুসলমান ভাই আছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন অবভিয়াসলি, অ্যান্ড আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করবেন যাতে করে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে আমাদেরকে গণ্য করে, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।